রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমি এগিয়ে চলেছি একটি পুকুরের দিকে আই মিন পাশ পুকুরের দিকে পুকুর বললে ভুল হবে খাদ বিশাল বড় একটি খাদ যার এপাশ থেকে ওপাশে মানুষ ছোট ছোট দেখায় দেখতেই পাচ্ছেন আমি যে পাড়ে চলেছি সেই পাড় থেকে ওপাশের যে ভিউটা কত ছোট দেখাচ্ছে মানুষ বসে আছে সেটাই দেখা যাচ্ছে না এত বড় খাদ তো এই খাদ আজকে ওপেনিং ছিল এটি হচ্ছে হুগলি জেলা নসিবপুর এলাকায় আটিশাওড়া বড় বালি খাদ যে খাদটি সিট মূল্য ছিল তিন হাজার টাকা বর্তমানে আমি যে পারে রয়েছি এই পারে আমার দেখে যা মনে হয়েছে মাছ যথেষ্ট ভালো খেয়েছে এই পারে মানে তিনটে পারে সিট ছিল তিনটে পারের মধ্যে এই পারে মাছ সব থেকে ভালো খেয়েছে তবে মোচের মাথায় যে সিটটা আছে ঠিক তার ডানদিকের যে সিট সেই সিটে কিন্তু মাছ পায়নি আর একটি শীট যেখানে তিন চারটি মাছ ছিল আমি দেখেছি বাকি শিকারি বন্ধুরা মাছ পেয়েছে এই পারে আমি দু কিলো আড়াই কিলোর কাতলা তিন কিলো আপ টু ছ কিলো সাড়ে ছ কিলো পর্যন্ত কাতলাও এই পারে সিটে আমি দেখেছি মানে মোস্ট ওয়াবলি এটা হচ্ছে উত্তর পাড় উত্তর পাড়ে ওই একটি দুটি শীট বাদ দিয়ে বাকিরা মাছ পেয়েছিলেন সেটা আমি দেখেছি এবং সেই নেটগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব যারা মাছ পায়নি সে নেটও আপনাদের সঙ্গে শেয়ার করব তার অপোজিটও পার কম বেশি মাছ পেয়েছে খারাপ মাছ পায়নি কিছু কিছু শীত বেশ ভালো মাছ পেয়েছে এটা আমি বেলা আড়াইটা পৌনে তিনটে পর্যন্ত রিপোর্ট বলছি প্রচণ্ড গরম ছিল মানে এই যে এপার ওপার আর এত বড় খাদ ঘুরতে গিয়ে আমার হাল খারাপ হয়ে গিয়েছিল কিন্তু শিকারী বন্ধুরা এই প্রচণ্ড গরমের মধ্যে খাদের পাড়ে বসে যে মাছ ধরছেন সত্যি খুব কষ্টকর ব্যাপার যাই হোক মাছ যেহেতু খেয়েছে ম্যাক্সিমাম শিকারী বন্ধুদের বক্তব্য যে মাছ পেয়েছি মাছ খেয়েছে এবং গতবারের থেকে রিপোর্ট এবারে অনেক ভালো মাছের পরিমাণও ভালো আছে সাইজ ভালো ম্যাক্সিমাম শিকারী বন্ধুর বক্তব্য ছিল এটা তবে কয়েকটি সিট আবার বেশ কিছু সিলভার মাছ ধরেছিলেন তারা যেন ম্যাক্সিমামটাই সিলভার ধরেছিলেন এরকম দু তিনটি সিট ছিল সেটাও আপনারা দেখতে পাবেন আবার কিছু কিছু সিট একটি দুটি সিলভার পেয়েছিলো আবার কেউ কেউ সিলভার পায়নি শুধু রুই মির্গেল কাতলা ধরেছিল হ্যাঁ এই খাদে লাইলন কিছু আর কিছু বাটার উৎপাত আছে খাদটা যারা দেখেছেন তারা দেখে অবশ্যই বুঝতে পারবেন যে এই খাদ থেকে বাটা বা লাইলনটিকার বাদ দিয়ে শুধু রুই মির্গেল কাতলা রাখা সম্ভব নয় তাই যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে খোঁজখবর নিয়ে যাবেন আর অবশ্যই আমি আজকে বলছি মাছ খেয়েছে শিকারী বন্ধুরা মাছ পেয়েছে তার মানে কখনোই এটা বলছি না যে আগামী দিনও মাছ খাবে আগামী দিনও বড়ো মাছ পাবেন আমি এটুকু বলতে পারি আগামী দিন আশা রাখবো যেন মাছ খায় এবং শিকারী বন্ধুরা গিয়ে যেন মাছ পান আমিও ভিডিও করতে গিয়ে যেন আনন্দ পাই তো আশা রাখবো সেটা আর কিছু শিকারী বন্ধু যেমন বলছিলেন যে এই যে পানা পড়ে রয়েছে পানা থাকার জন্য পাড়টুকু ম্যাক্সম শিকারী বন্ধু বললেন যে পাড়ের কাজগুলো পানায় গ্যাঁজলা হয়ে আছে যে কারণে অনেক সময় পাড়ে মাছ এনে খেলাতে গিয়ে খুলে যাচ্ছে এটা একটা অসুবিধা যেমন দেখতে পাচ্ছেন একটি গ্যাঁজলা উঠে এসেছে মাছের বদলে কিন্তু শিকারী বন্ধুরা মাছ পেয়েছেন বলে সে দুঃখটা ছিল না তবে আমি যেটুকু দেখলাম উত্তর পাড় সব থেকে ভালো রেজাল্ট ছিল তারপরে ছিল দক্ষিণ পাড় তারপরে হচ্ছে পশ্চিম পাড়ের রেজাল্ট তুলনামূলকভাবে তিনটে পাড়ের রিপোর্ট আমি বললাম তবে সবাই যে নেট ভিজিয়েছে একটি সিট বাদে একটি সিট নেট ভিজিয়েছে সেটা না ভেজানোর মতো ছোট একটি দুটি মাস দিয়ে সেটাকে আমি বাদ দিলাম আর একটি দুটি সিট আমি যেতে পারিনি দু একটি সিট যে যেতে পারিনি সেগুলোর জন্য আমি কি রিপোর্ট হয়েছে সেটা বলতে পারছি না আমি ওই দু একটি সিট বাদে যে সিটগুলো গিয়েছি সেগুলোর রিপোর্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বেশ কিছু শিকারী বন্ধুর বক্তব্য ছিল যে গতকাল মাছ ছাড়ার জন্য মাছ একটু কম খেয়েছে নাহলে আরও ভালো মাছ খেতো মানে যে ভালো মাছ খেয়েছে তার থেকে ভালো মাছ খেত তো আমি সেটা কমিটিকে জানালাম যে আপনি গতকাল মাছ ছেড়েছেন এই রকমটি রিপোর্ট আমি শুনতে পাচ্ছি তো উনি যেটা জানালেন যে আমি মাছ ছেড়েছি আজ থেকে দিন দশ আগে আর গতকাল মোটামুটি এগারো পিস মতো ওই সাত থেকে বারোর কাতলা মাছ পেয়েছিলেন মানে সাত কিলো থেকে বারো কিলোর কাতলা মাছ উনি সন্ধানে পেয়েছিলেন গতকাল তো সেই এগারো পিস মাছ উনি পুকুরে গতকাল ছেড়েছিলেন গতকালের মাছ ছাড়া হলো এই মাছ ছাড়া আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না আর কমিটি পক্ষ জানিয়েছেন যে আগামী দিনেও মানে সোমবারে উনি আরও মাছ ছাড়বেন আরও মাছ দেবেন আর শিকারী বন্ধুরাও একথা স্বীকার করেছেন গতবারের তুলনায় এবারে মাছের পরিমাণটা অনেক বেশি আছে খাদেতে তো যাই হোক শুনে ভালো লাগলো শিকারী বন্ধুরা মাছ পেয়েছেন আনন্দ পেয়েছেন দেখেও ভালো লাগলো ওনারা মাছ ধরেছেন কিছু মাছ ধরার ভিডিও সেরকম এর সঙ্গে অ্যাড করলাম না কারণ ভিডিওটা অনেক লেন্ধি হয়ে যাচ্ছে তাই দেখতে থাকুন বাকি ভিডিওটুকু আর আবারও বলছি যারা আগামী দিনে যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন পুকুরটি বৃহস্পতি শনিরবি খোলা থাকছে ধন্যবাদ লাইলন ডিগার খেজ আচ্ছা তো ওপরে ছাউনি করে দিয়েছে যাতে গরম না পায় হ্যাঁ ওই জন্য ওই ছাউনি করে দিয়েছেন দেখি তো ওপরে লোকে বাড়ির ছাদে টিনের সেট করছে আপনি জালের মাথায় ছাউনি করে দিয়েছেন না মাছ কাতলা ফাতলা ধরার দরকার ছিল না শুধু বাটাগুলো ধরতে পারতেন বেছে বেছে ওই জন্যে তো বলছি

বাঃ কত্মেগুলো দেখতে বেশ ভালো লাগছে মাথাগুলো লাল লাল হাওয়া আছে এখানটা এখানটা হাওয়া আছে ওদিকটা হাওয়া পাচ্ছে না ওদিকটা হাওয়া পাচ্ছে হ্যাঁ উফ বড্ড ঠান্ডা

হে অধিক শক্ত আছে ঠিক আছে এই কাতলাটা চাই ভাল আছে অঁ ঠিক আছে নেকি গ্যাসের দরকার ছিল না যা গরম হয়ে যেত আপনাদের হয়েছে দু চারটে না হয়নি জালটাই তো ফুলে রয়েছে বেশি বেশি মাছ তো মনে হচ্ছে না জাল যা ফুলের জালটা কিন্তু এইভাবে ফুলেন কি করে জালটা পুরো বেলুনের মতো আমি দেখলাম অনেক মাছ যে মাছ নেই কটা মাছ রয়েছে দুজন নাকি দুজনেই এখা যান তাহলে ডান বলো না জালটা বেশ সুন্দর পজিশনে রয়েছে কিন্তু ওপর থেকেই নিয়ে নি না আপনাদের হয়নি ওটা গ্লাস কাপ নাকি রুই মিরিয়াল হলে ওটা কাজে দিত তিনটে তিনটে না চারটেতে মাছ মাছ নেই আপনার আবার এখানে খেয়েছে সিলভার হ্যাঁ সেই জামা তাহলে তো প্রথমে দিতে হবে আবার এটা কি এটা কি মাছ ধরতে যাওয়ারই জামা মুখটা এদিকে মুখটা এদিকে 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 হ্যাঁ সেই জামা যে কবার ছবি তুলেছি এই জামা পরেই ছিল হয়েছে কিছুটা যাক ওখানেও একটা আটের মতো সাত আটের কাতলা হয়েছে হতে পারে পাঁচকে ও নিজেই বললো সাত আট হবে আড়াইয়ের হবে ঠিক আছে ওইদিকে খালি ভর্তি ভর্তি সিলভার খেয়েছে মানে মাছ পেয়েছে এক ভর্তি করে সিলভার আপনাদের খবর কি হয়েছে এইটা এর আগের বার হ্যাঁ বলছি তো ওই কোনেতে মাছ হয়েছিল কিন্তু ডান দিকে মাছ হয়নি

বা এটা বড় মাছের জাল শেষে চমক আছে ঠিক আছে ঠিক আছে আর টিনের সেট দিয়ে দিন

না না ওখানে সব গেঁতে যাচ্ছে ওদিকটা নাভিয়া দিন ব্যাপার হ্যাঁ হ্যাঁ কাতলা হয়নি ওদিকটা কাতলাটা খেয়েছে মোটামুটি সিলভারটা জ্বালায়নি এটা একটা প্লাস ছিপে গদি আটকাচ্ছে না গোদি ছিপে আটকাচ্ছে না ওটা দিয়ে তো ফুলে গেল মাছটা হ্যাঁ কষ্ট লুকু লুকু নেট 25 দিন হলো ও 50 ও বা আটকালে তো কিছু করার নেই তো পুরো পুরো মাস ঢুকে যাবে

এই কন্ডিশন টানতে হবে না কি মরেছে বাটা মাছ বাটা মাছগুলো হচ্ছে ও গন্ধ শুঁখে গরম কাটাচ্ছেন উফ বাপরে একটা বিশাল বড় নেট হয়ে গেছে একটা দুটো মাছ তিনটে উফ সেদিকে রোদ্দুরটা মুখে লাগছে একদম চাপে আছি পার্লার মাছ না হলেও করে দেবো চিন্তা নেই ঠিক আছে হ্যাঁ একটা একটু সাইজ কাতলা আছে রাখি ওইটাই পার্লা আচ্ছা তাই